हेलो फ्रेंड्स, वेलकम टू मी फ्लेवर्स। हमें आज के बनाब एचुर कीमा कारी। एजुन हमें निये छी 500 ग्राम एचुर, 400 ग्राम चिकन कीमा, 2 अनियंस, 1/3 कप ग्रीन पीस, 1 आलू, 1 टोमेटो, 2 तेजपाता, 1 टेबलस्पून क्यूमिन पाउडर, 1 टीस्पून कारी पाउडर, 1/2 टीस्पून गरम मसाला, 1 फुल गार्लिक, 1 इंच जिंजर एंड 4 ग्रीन चिलीज, 1 टीस्पून काश्मीरी रेड चिली पाउडर, 1 टीस्पून घी, 1 टेबलस्पून रेड चिली पाउडर, 1 टीस्पून टर्मरिक पाउडर, 1 टीस्पून सुगर, सॉल्ट टू टेस्ट, मस्टर्ड ऑयल एज पर रिक्वायरमेंट। एचुर ग्रीन जैकफ्रूट अति सहजलभ्य एक सब्जी। गरमकाले बजारे गेले एटा पावा जाए। प्रत्येक बाड़ीते ही एटा रान्ना होये थाके। एक एक जन एक एक पद्धतिते रान्ना करें। सब रान्नाई भालो हय। তবে আমি আজকে এটা একটু অন্যরকমভাবে করব। সেই রান্নাটা আমার বাড়ির লোকেরা খুব ভালো খান, এই জন্য আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে সেই রান্নাটাই আমি আজকে শেয়ার করছি। এই রান্নাটা শুরু করার আগে আমি একটা কথা বলে নিই। আমি এই এচুরটাকে, এচুরটা খুব কচি এচুর ছিল, কষ ভর্তি, সেই জন্য আমি এটাকে ভালো করে কেটে ধুয়ে আর একটু গরম জলে পারবয়েল করে নিয়েছি। পুরো ফোটাইনি আর কি, গরম জলে ছিল, একটু হলুদ দিয়ে রেখেছিলাম যাতে কিনা কষটা চলে যায়। আর এই টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা এই চারটেকে দিয়ে মিক্সিতে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব, যেটা কিনা আমি রান্নায় ইউজ করব। আমি কড়াটা বসিয়ে দিয়েছি। আমি এর মধ্যে এখন সরষের তেল দিয়ে দেব। প্রথমে আমি আলুটা ভেজে নেব। অল্প একটু নুন আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এবারে এগুলো তুলে ফেলবো। এইবারে আমি এই তেলে এঁচোড়গুলো ভেজে নেব। এঁচোড়টা তো হলুদ দিয়ে একটু ভাপানো ছিল, সেই জন্য আমি এটার মধ্যে আর হলুদ দেব না, এটার মধ্যে অল্প নুন দেব। বন্ধুরা, আমাদের এই চ্যানেলটিকে যদি আপনাদের পছন্দ হয় তাহলে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করুন আর অল নোটিফিকেশান বাটনটাও ক্লিক করুন, যাতে আমাদের সব এক্সক্লুসিভ কন্টেন্ট আপনারা সবার আগে দেখতে পান। এই রেসিপিটা ভালো লাগলে এতে একটা লাইক দিয়ে দেবেন আর বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন, কমেন্ট করুন। আমরা আপনাদের প্রতিটি কমেন্ট পড়ব আর ভ্যালু করব আপনাদের আন্তরিকতা। এটা ভাজা হয়ে গেছে, এবারে আমি এটাকে তুলে ফেলব। এবারে আমি এই তেলের মধ্যে আরো 2 টেবিলস্পুন তেল দেব। এবারে আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেব। এই পেঁয়াজ ভাজার সঙ্গে সঙ্গেই আমি তেজপাতাটা দিয়ে দেব। আর এই মাঝখান দিয়ে আমি একটু চিনিটা দিয়ে দেব। চিনিটা দিলে তেলের মধ্যে চিনিটা পড়লে পরে একটু ক্যারামেলাইজ হয়ে যায়, রান্নার রঙটা ভালো হয়। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এরপরে আমি গ্যাসটা একটু কমিয়ে এই আদা, রসুন, টমেটো, এই যে পেস্টটা করেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, এই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এইটা কষতে কষতেই আমি এর মধ্যে বাদবাকি মশলাগুলো একটু দিয়ে দেব। হলুদ দেব, জিরের গুঁড়ো,
লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর কারি পাউডার দিয়ে এটা একই সাথে এই পুরো মশলাটা কষিয়ে নেব। একটুখানি জল দিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এটা থেকে তেল বেরিয়েই এসছে। এখন আমি এর মধ্যে কিমাটা দিয়ে দেব। কিমাটা দিয়ে আমি একটু ঢেকে দেব, বেশি না, মিনিট পাঁচেক ঢেকে দেব। একটুখানি জল বেরিয়ে গেলে পরে তারপরে আমি আবার বাদবাকিগুলো দেব। 5 মিনিট হয়ে গেছে, কিমার থেকে জল বেরিয়েও গেছে। আমি এখন এর মধ্যে এঁচোড়টা দিয়ে দেবো, কারণ এই সব মশলাটা এঁচোড়ের সঙ্গে একসঙ্গে সাঁতলানো হয়ে যাবে। দিয়ে আমি নুনটা দিয়ে দিই, কারণ নুন দিইনি তখন। এর সঙ্গে আমি আলুটাও এখন দিয়ে দেব। এবার আমি আবার একটু ঢেকে দেব, আর একটু জল বেরোবে এর থেকে, ততক্ষণ একটুখানি থাকবে, ওই 1-5 মিনিট মতনই হবে। এই ঢাকা দেওয়া অবস্থায় প্রায় 10 মিনিট হয়ে গেল। আমি একবার একটু দেখে নিয়েছিলাম, এখন এটা একদম হয়ে গেছে, কষে গেছে পুরোটা। আমি স্টেজে এই মটরশুঁটি, এটা আমার ঘরেই রাখা আছে, ফ্রোজেন করে রাখা আছে, আমি সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন মশলাটা একদম কষে গেছে, এগুলো একদম ড্রাই হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব, এটা একটু ঝোল রেখে রান্না হবে। এটা পুরো ফুটে গেছে, টকবক করে ফুটছে। এবারে আবার আমি এটাকে একটু কমিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এবারে এটা একদম হয়েই গেছে, আমি এইটুকু ঝোলই রাখবো। এবারে আমি এর মধ্যে গরম মশলার গুঁড়োটা দিয়ে দিই। এটা এখন একদম রেডি হয়ে গেছে। আমি এবারে একটু ঘি দিয়ে এটাকে বন্ধ করে একটু 2 মিনিট স্ট্যান্ডিং টাইম দেব। এবার আমি আবার একটু ঢাকা দিয়ে জাস্ট 2 মিনিট টাইম দেব, হয়ে যাবে। 2 মিনিট হয়ে গেছে, স্ট্যান্ডিং টাইম দেওয়া হয়ে গেল। এবারে এটা একদম রেডি হয়ে গেছে, জাস্ট আমি ডিশ আউট করে দেব। আমি এটা ডিশ আউট করে দিলাম, এখন আমি অল্প ফ্রেশ ক্রিম দিয়ে এটা একটু সাজিয়ে দেব। হয়ে গেল আমার ইচড় কিমা কারি। দেখুন দেখতেও সুন্দর হয়েছে, খেতে তো ডেফিনেটলি ভালো হবে। আপনারাও একবার ডেফিনেটলি এইভাবে করবেন, করে খাবেন, খেয়ে আমাকে একটু জানাবেন কীরকম নতুনত্ব লাগলো কি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।